সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। কতদিন আর বাইক নিয়ে ভিডিও বানাবো চিন্তা ভাবনা করলাম, একটু সিরিয়াস হওয়া যাক। আজকে আমরা ভ্লাদিমির পুতিন সম্পর্কে জানার চেষ্টা করব। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট এবং তার বিরুদ্ধে রিসেন্টলি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক আদালতে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট এই খবর নিয়ে খুব মাতামাতি শুরু করে দিয়েছে যে বিশ্ব আমরা জয় করে ফেলেছি রে একা। এই খবর শুনে আবার ইউকের প্রেসিডেন্টও তাদের সম্বোধন দেওয়া শুরু করে দিয়েছে যে যা হয়েছে ভাই অনেক ভালো হয়েছে, পুতিনের বিরুদ্ধে এইরকম করাই উচিত ছিল। এবং ইউকের প্রেসিডেন্ট সবাই পৃথিবীবাসী এবং সবার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে এই বিষয়ে সবার মতামত চেয়েছে, যা আমার কাছে মনে হয় পুরোপুরি ভিত্তিহীন এবং পুতিনের কাছ থেকে কিছু পারমাণবিক বোম খাওয়ার নিমন্ত্রণ। যাই হোক, পারমাণবিক কবে মারবে না মারবে সে চিন্তা বাদ, এখন আমরা শর্টকাটে পুতিনের জীবনী এবং তার বিষয়ে কিছু আলোচনা করব। এবং আমি চিন্তা ভাবনা করতেছি যে পুতিনের বিরুদ্ধে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অবশ্যই পুলিশ পাঠাবে আন্তর্জাতিকভাবে। যাই হোক, এ ব্যাপারে পরে আসে এবং পুতিনের সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমরা। প্রথমত, পুতিন একজন ডিক্টেটর। ডিক্টেটর শব্দটির অর্থ বাংলায় স্বৈরা শাসক বলা হয়। একে একজন ডিক্টেটরের ক্ষমতা মানে আপনার সিদ্ধান্তই ওই দেশের মূলনীতি, মানে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই বাস্তবায়ন করার চেষ্টা করবে পুরো দেশের সরকার এবং রাজনীতিবিদ এবং সেনাবাহিনী যা আছে সব। আপনাকে কারোর কাছে কোনো জবাবদিহিতা করতেই হবে না। কাহিনীর সাথে নিজেকে কি ম্যাচ করে ফেলেছিলেন? যাই হোক, এটা পুতিনের সম্পর্কে বলা হয়েছিল। বর্তমান রাশিয়া কিন্তু এখনকার রাশিয়া আগের রাশিয়া ছিল না। রাশিয়ার পূর্বের নাম ছিল ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। সেই সময়ে পুতিন জন্মগ্রহণ করে 1952 সালে, যখন আমাদের দেশে ভাষা আন্দোলন নিয়ে কাপাকাপি একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং ওই সময় আপনারা জানলে অবাক হবেন, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওর বয়স যখন 7 বছর, ও বাড়ি থেকে বের হয়ে গেছিল পুরো ইউএসএসআর মানে বর্তমান রাশিয়াকে ঘুরে দেখবে। কি সাহস চিন্তা ভাবনা করেন, আমি আপনি 7 বছর বয়সে কি ভাবতাম আর ও 7 বছর বয়সে কি ভাবতো। যাই হোক, পরের দিন সে বাড়িতে ফেরত আসে, কারণ রাস্তা এবং বাইরে অনেক ঠান্ডা ছিল। এবং বাড়িতে ফিরে আসার পর তার বাবা তাকে অনেক মেরেছিল, যা আমার ফ্যামিলিতে হলেও মারতো, কারণ 7 বছরের একটা ছেলে সারা রাত বাইরে ছিল, কি না কি হয়েছে না হয়েছে। আপনারা জেনে আরও অবাক হবেন, ভ্লাদিমির পুতিন বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট, তার রাজনীতির প্রতি বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট ছিল না ছোটোবেলায়। তখন একটা মুভি আসছিল, দ্য সোল অ্যান্ড সয়েল। এই মুভিটা বাংলায় নামকরণ করলে হয়তো বা ঢাল তলোয়ার এমন কিছু আসে। সেই মুভিটা পুতিন এবং তার কিছু বাউডান্ডা বন্ধু মিলে দেখতে গিয়েছিল, এবং সেখান থেকেই সেখানকার কিছু চরিত্র এবং কেজিবি প্রতি সে আকর্ষণ বা কিছু ফিল অনুভব করে যে এটা আমাকে হতেই হবে, এখানে আমার ভবিষ্যৎ এবং কিছু হইতে পারে। যেই কথা সেই কাজ, পুতিন তো কেজিবিতে যোগ দেয় আপনারা জানেনই। তখন সে কেজিবির জন্য অ্যাপ্লাই করতে, তখন সেনাবাহিনী থেকে কেজিবিতে যাওয়া যেত এবং ল ডিগ্রি অর্জন করলে কেজিবিতে যাওয়া যেত। পুতিন তো সেনাবাহিনীর জন্য পরীক্ষায় টিকতে পারতো না, এই জন্য সে নিজের কাছে নিজে থেকে মানে সেনাবাহিনীতে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেয় এবং পড়াশোনা করে ল ডিগ্রি অর্জন করে। আপনারা জানলে অবাক হবেন, পুতিন কিন্তু একজন লয়ার। তো সে কেজিবিতে যোগ দেয়, 20 বছরের মতো কেজিবিতে তার সার্ভিস নিয়ে থাকে। এবং সে সেই সময় জার্মানিতে পদোন্নতি, অনেকদিন জার্মানিতে থেকেছিল এবং ইন্টেলিজেন্সের হয়ে কাজ করেছিলো। আপনারা কি জানেন এই বিষয়টা, যে পুতিন কিন্তু একসময় কেজিবি ছেড়েই দিয়েছিল, পুরোপুরি ছেড়ে দিয়েছিল, কারণ সে এখন পলিটিশিয়ান হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিল। যেই কথাতেই কাজ, তার কাছে ওয়ান টুর ব্যাপারের মতো ছিল যে ছাড়বো মানে ছাড়বই এক কথা। এবং ছেড়ে দিয়ে 6 বছর উড়াধুরা রাজনীতি করে এবং রাজনীতিবিদদের সাথে তার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। এবং এইরকম করতে করতে তার ভাগ্য আবার ওই কেজিবিতেই আসে, কিন্তু এখানে ভাই একটা বড় ধরনের টুইস্ট, সে পুরোপুরি কেজিবির হেডই হয়ে যায়।
আচ্ছা, সাধারণ বিষয়, আপনি আমি হইলে কি করতাম? কেজিবিতে একটা সার্ভিস পাইছি, চাকরি বাকরি করতেছি, বেতন আসতেছে, বিদেশ ঘুরতেছি, আমার এতেই হয়ে যাবে। আমার আপনার মতো যদি হইতো তাহলে পুতিন এতদিন হয়তো কামলা বেচত বা সেই কেজিবির চাকরি করে মরে যেত। আমরা আর তাকে প্রেসিডেন্ট হিসেবে কখনো পেতাম না, এবং ইউক্রেন এবং রাশিয়ার এমন একটা বিশাল যুদ্ধ হইতো না। আমার মনে হয় যে আমার এবং আপনার মাথা যেখানে কাজ করা বন্ধ করে দিয়েছিল, সেখান থেকে পুতিনের মাথা কাজ করা শুরু করে দেয়। এবং কেজিবির হেড হওয়ার অবস্থায় সে তার বিভিন্ন রাজনীতিবিদের সাথে খুব মিল তাল করে ফাইনালি আমরা দেখতে পাই 1999 সালে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির ক্ষমতা দখল করে নেয়, যা তার পুরো জীবনের স্বপ্ন ছিল। এবং সে চেয়েছিল যে USSR আগে রাশিয়াকে আমি দেখতে চাই, কিন্তু পরে সে 4-5 বছর রাজনীতি করার পর বুঝতে পারলো যে এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ, এখন এগুলোর কথা চিন্তা ভাবনা করে আগে দেশকে স্বাবলম্বী করে তুলতে হবে। আপনারা জানলে অবাক হবেন, পুতিন কিন্তু একটু বেআইনি বা কিছুর সহায়তা অবশ্যই নিয়েছে, যেখানে USSR এর মানে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হিসেবে অনেকেই নমিনেশন পেয়েছিল এবং মাঝখান থেকে এসে টোপটা খেয়ে নিল পুতিন। মাত্র 6 বছর মেহনত করে এমন লোক ছিল যে 25-26 বছর ধরে পার্টির হয়ে শুধু মাজা ঘষেই যাচ্ছে, কিন্তু পুতিন এসে ছোবল দিয়ে রাষ্ট্রপতির পদটা নিয়ে চলে যায় এবং রাশিয়ার একজন বিখ্যাত ডিক্টেটর হিসেবে পরিণত হয়। এবং সবাই এটা বলে এবং কিছু কিছু রিপোর্টেও এটা এসেছে যে পুতিনের বিরুদ্ধে তখন যারা যারাই কথা বলতো হুট করে গুম হয়ে যেত বা অ্যাক্সিডেন্ট করে মারা যেত বা খুব। এবং তিনি ক্ষমতায় এসে যেটি সর্বপ্রথম করেন, তার যেহেতু টাকা লাগবে একটা রাজনৈতিক কেরিয়ার গড়ে তুলতে হবে, এই জন্য তারা বেআইনি মানে যত ব্যবসায়ী ছিল তাদের সাথে বড় সড়ো কন্ট্রাক্ট করে যে তুমি আমাকে টাকা দিবে, তার বদলে তুমি যত বেআইনি কাজ আছে করো আমি তোমাকে সহায়তা দিব, কিন্তু যখনই তুমি টাকা দেওয়া বন্ধ করে দিবে বা আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে তোমাকে কিন্তু আমি ওপেনলি নাই করে দিব। এটা কারো কারো মতামত। এই কারণে অনেক মানুষ পুতিনের বিরুদ্ধে একটু খেপে যায় এবং চিন্তা ভাবনা করে যে রাজনীতি করতেছে করুক, সর্বোচ্চ কতবার 2 বার প্রেসিডেন্ট হয়ে 8 বছর ক্ষমতায় দখল করে থাকতে পারবে। কিন্তু পুতিন তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে গেছিল তখন, তিনি হাইকোর্ট থেকে পুরো আইন কানুন যা আছে সব মানে এখন এমন পরিণত সৃষ্টি করে যে রাশিয়া এখন একজন চাইলে 1000 বছর পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে এবং অস্থায়ীভাবে ই করতে পারে, তার রাজ্য পরিচালনা করতে পারে। যাই হোক, কিছু কিছু মানুষের মনের মধ্যে পুতিনকে নিয়ে ভালোবাসা আছে, কিছু কিছু মানুষের সম্পর্কে অনেক রাগ আছে, যাই হোক সেগুলো আর না বললাম। এখন আপনারা হয়তো রাশিয়া ইউক্রেন ওয়ার সম্বন্ধে আমার চেয়ে ভালোভাবে জানেন, যা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, কেউ কেউ তো আমার মনে হয় এই পর্যন্ত দেখছেন না, সত্যি করে বলেন তো কে কে দেখছেন। আচ্ছা, কিচ্ছু করা লাগবে না, লাইকও দেওয়া লাগবে না, সাবস্ক্রাইবও করা লাগবে না, আর কমেন্টও করা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পুতিনের বিরুদ্ধে। আমার কাছে মনে হয় এটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ পুতিনের এত বড় একটা দেশ যার এক সাইডে দিন এক সাইডে রাত সবসময় থাকে, তার কি কোনোদিন প্রয়োজন পড়বে যে আমার বাংলাদেশে এসে চা খেয়ে যাবে বা অন্য দেশে যেয়ে আড্ডা দিয়ে আসবে বা চুল কেটে আসবে, এমনটা তো সম্ভব না। আর রাশিয়ার ভিতরে ঢুকে পুতিনকে নিয়ে আসা এবং আন্তর্জাতিক গোয়েন্দা দিয়ে পুতিনকে গ্রেপ্তার করা, অনেক কঠিন ব্যাপার, মানে কঠিন ব্যাপার। আর এই খবর শুনে আপনারাও হাসতেছেন যে পুতিনকে আবার গ্রেপ্তার করতে যাবে কারা, কার বাপের এত সাহস, গ্রেপ্তার করতে গেলেই তো উড়াদুরা পারমাণবিক ছাড়িয়ে দিবে, ক্ষেপণাস্ত্র ছাড়িয়ে দিবে এবং গুলি খাই ফিরে আসতে হবে। যাই হোক, আর এই ব্যাপার, এই সাধারণ ব্যাপার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুরো বিশ্ব যেমনভাবে মাতামাতি করছে যে এই তো মনে হয় পুতিনের দিন শেষ। সে ছোটোবেলায় 7 বছর বয়সে যেই কার্যকলাপ করে দেখিয়েছে এবং কেজিবি থেকে তার পুরো লাইফ জার্নি যা বলছে, সে হার মানার পাত্র না। অন্যদিকে জো বাইডেন দেখেন,
এখন লাঠি নিয়ে ভর করে চলার কিছু বয়স হবে, আর এখন পুতিনকে দেখেন তো তার দামরা মনে হচ্ছে যে 40 বছর বয়স হয়তো বা তার, কিন্তু রিসার্চ করে দেখা যায় তার বয়স এখন 72 বছর। 72 বছর বয়সে সে শীতের মধ্যে গোসল করে, তাও আবার -55°C পানির তাপমাত্রা হয়ে থাকে, আর রাশিয়ায় তো সবসময় বরফ পড়ে থাকে, তা তো আপনারা জানেনই, কিছু কিছু জায়গায় হয়তো বা পড়ে না। আচ্ছা, ফালতু কথাই হয়ে যাচ্ছে বেশি, তো এই পর্যন্ত যারা যারা দেখছিলেন, আপনাদের বিভিন্ন মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আমার কিছু ভুলভ্রান্তি হইলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তো আর পুতিনের ভাই না যে ওর সম্পর্কে সব কট 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 করে বলে দেব। আমাকেও কিছু কিছু ওয়েবসাইট এবং গুগল এবং কারো ভিডিও সহায়তা নিতে হয়েছে, এই কারণে সম্ভবত আমার তথ্যগুলো ভুল হওয়ার সম্ভাবনা নেই, আর যদি কিছু ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্তই, আজকে আল্লাহ হাফেজ।